ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিচ্ছে জামুকা, লতিফ সিদ্দিকি সরাসরি অভিযোগ। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ অভিযোগ উত্থাপন করেন কমিটির সদস্য ও স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকি। সংসদীয় কমিটি 12 জুনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটির বৈঠকে কার্যবিবরণীতে দেখা যায়, এই বৈঠকে লতিফ সিদ্দিকি অভিযোগ উত্থাপন করে বলেন, জামুকা 2017 সালে যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন করে মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের পদক্ষেপ নেয়। ফলে 2016 সালে যারা মুক্তিযোদ্ধা ছিলেন না, এখন দেখা যাচ্ছে তারাও বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। এদের কেউ কেউ জামুকার সঙ্গে সম্পর্ক করে ভুয়া সনদ তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কল্যাণ হচ্ছে না বলে জানান তিনি। এ সময় মন্ত্রণালয়কে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন লতিফ সিদ্দিকি। বৈঠকে কমিটির আরেক সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান স্বাধীনতার এত বছর পর নতুন করে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি সহজ নয় বলে মন্তব্য করেন। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির দায়িত্বপ্রাপ্তদের অন্যতম শাহজাহান খান বলেন, যাচাই বাছাই করতে গিয়ে এমন অবস্থার সম্মুখীন হতে হয়েছে, আমরা তাদের চিনি না। জমিজমার বিরোধের জের ধরে এক ভাইয়ের বিরুদ্ধে অন্য ভাইয়ের মিথ্যা সাক্ষ্যের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, চাচা ভাতিজির সাক্ষাৎ গ্রহণের সময় ভাতিজার বিরুদ্ধে চাচা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। পরে চাচা হজ করতে যাওয়ার আগে এসে বলেন, তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, তাই তার ভাই মুক্তিযুদ্ধ করেছিলেন, ভাতিজা সত্য বলেছিল। জামুকাকে আরও স্বচ্ছ নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন শাহজাহান খান। বৈঠকে কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অংশ নেন সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাহজাহান খান ও মাহফুজা সুলতানা। 14 বীর মুক্তিযোদ্ধার ভিডিও ডকুমেন্টারি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ 14 বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিত্তিক ডকুমেন্টারি তৈরি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বীরের কণ্ঠে বীরগাথা প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সংগ্রহ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ওই বৈঠকে কমিটির সদস্য আব্দুল লতিফ সিদ্দিকি বীরের কণ্ঠে বীরগাথা প্রকল্পের ব্যক্তির বর্তমান অবস্থান বিবেচনা না করে 71-এ তাদের ভূমিকা ও যুদ্ধে নেতৃত্বের পর্যায়ে আমলে নিয়ে কাজ করার প্রস্তাব দেন। বৈঠকে কমিটির সভাপতি মেজর অব রফিকুল ইসলামও লতিফ সিদ্দিকির সঙ্গে একমত পোষণ করেন। বৈঠকে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের গুরুত্ব মূল্যায়ন 1971 সালে মুক্তিযোদ্ধের ওই ব্যক্তির ভূমিকা ও অবদানের ভিত্তিতে বিবেচিত হবে, আজকের অবস্থান নিয়ে নয়। এটা করতে গিয়ে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস যেন বিকৃত না হয় সেটিও লক্ষ্য রাখতে হবে।